এরপরের প্রশ্ন হলো, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করি, আমার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসাবে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে ডিউটি করলে ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ হবে কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় কার্যকলাপ স্বাধীনভাবে পালন করবে এবং তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে। এক্ষেত্রে কেউ বাধা দিতে পারে, বিশেষ করে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করতে পারে এবং সেটি করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা যদি থাকে, তাহলে অবশ্যই রাষ্ট্র তাদের নিরাপত্তার জন্য এক্সট্রা ব্যবস্থা গ্রহণ করবে। আর সেই ব্যবস্থার অংশ হিসেবে আপনি একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে বা দায়িত্ব পালনকারী হিসেবে আপনি যদি সেখানে ডিউটি করেন, ইনশাআল্লাহ বিদিনা শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেটি নাজায়েজ বা গুনাহের কোনো কাজ হবে না। কারণ আপনি সেখানে গিয়েছেন তাদের সাথে আপনার বিশ্বাসগত একাত্মতা পোষণ করবার জন্য নয়, আপনার ইমানকে বিকিয়ে দিয়ে বা পরিবর্তন করে নয়, বরং সেখানে গিয়েছেন একজন মুসলিম হিসাবে অন্য ধর্মাবলম্বীদের উপরে কেউ কোনো প্রকার নাশকতা সৃষ্টি করে কোনো প্রকার ফায়দা যেন লুটতে না পারে, মুসলিমদের দুর্নাম যেন করতে না পারে, একটি শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশকে যাতে বিঘ্নিত করতে না পারে, সেই জায়গা থেকে আপনি সেখানে দায়িত্ব পালন করতে গেছেন, তাও আপনার পেশাগত দায়িত্ব, রাষ্ট্রের যেটি কর্তব্য সে কর্তব্যের অংশ হিসেবে আপনি গিয়েছেন এবং রাষ্ট্র সেই দায়িত্ব পালন যে করছে সেটিও শরিয়া সিদ্ধ, যার কারণে আপনার সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করলে ইনশাআল্লাহ বিদিনে সেটি গুনাহের কোনো কারণ হবে না। কারণ এটি আদর্শিকভাবে তাদের সাথে একাত্মতা পোষণের যে ব্যাপার আপনার ইমান পরিবর্তন করা সেটি নয়, বিধায় এ ধরনের দায়িত্ব পালন করাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ বিদিনে হবে না। বিশেষ করে আমরা যখন এমন একটা পরিস্থিতিতে আছি যখন মুসলিমদের দুর্নাম করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে এবং উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর যে একটা প্রচেষ্টা বিভিন্নভাবে আমরা দেখতে পাই, সেই জায়গা থেকে মুসলিমদের উপরে আরও অতিরিক্ত দায়িত্ব চলে আসে যে কেউ যেন আমাদের দুর্নাম করতে না পারে, সেই জায়গা থেকে আমাদের সজাগ দৃষ্টিও রাখতে হবে, বিধায় সেটি একটি ব্যাপার। আবার রাষ্ট্রের উপরে যে কর্তব্য, সেই কর্তব্য পালনের অংশ হিসেবে আপনি গিয়েছেন, যে কর্তব্য পালনটা শরিয়া সিদ্ধ, বিধায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মৌলিকভাবে এটি আপনার জন্য কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় হবে না।